ভাই কি আজ আসবে না কেন হ্যাঁ শুধু যাচ্ছে আর আসছে বুঝলি কেন দাদা কি হয়েছে আর বুঝনে যেখানে গিয়ে বসছে সেখানে থাকছে না সব গড়ে গড়ে তিন চার হাত চলে যাচ্ছে সে আবার কি ওই তো ওইটা মাস্টারমশার হয়েছে ঠিক বললাম না তো বুঝবি না মানে আর ম্যাঙ্গো কাম হয়েছে বুঝলি এটা ম্যাঙ্গো কাম মানে কি ম্যাঙ্গো মানে আম আর কাম মানে আশা অর্থাৎ আমাশা হয়েছে হ্যাঁ ওরে শালা দাদা তুই কি দারুণ কথা বলিস রে বলবো না মানে হ্যাঁ আচ্ছা ভাই কে শোন মাস্টারমশাই তো আসবে না এখন কি করা যায় আমরা দু ভাই তো স্কুলে এসেছি দাদা তুই বল কি করবি স্কুলে এসে সময় যখন কাটছে না একটা বিড়ি দিয়ে খাই হ্যাঁ স্কুলে এসে কেউ বিড়ি খায় তাহলে দিয়ে একটা খৈনি দে খৈনিও নেই তাহলে আর কী করবি একটা পিঠটা চুলকি দে কেন কিছুই যখন তোর নেই তাহলে পিঠটা চুলকা নে চুলকা হ্যাঁ চুলকাচ্ছি নে চুলকা 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 কি আরাম চুলকা চুলকা ই আলাহা আমি চুলকাবার উনি আরাম খাবে এ দাদা এ রে

এ ভাই বউটা দে তো কি মাস্টার বউ চাইছে এ দাদা বউ নয় বই এই ধর এই যে নেন মাস্টার কি রে তোর বইয়ের পিসটা কি হয়েছে বইয়ের পিসটা এই ছিঁড়ে উড়ে গেছে কিসে খেয়েছে কেন আপনি তো বলেছেন যে ক্ষুদার তোকে খেতে দেয় সে খুব ভালো ছেলে হয় হ্যাঁ তা বলেছি আমি যখন স্কুলে আসছি তখন থেকে একটা ছাগল বাঁধা আছে তারপরে আমাকে দেখে আমাদেরকে করুন তখন আমি করলাম ছাগলের খিদে পেয়েছে কি আর করব হাতের কাছে কিছু ছিল না বইটা ছাগলের সামনে ধরলাম আর কচ কচ করে খেয়ে নিলাম তো ভালো ছেলে বলুন হ্যাঁ বই খাইয়ে ভালো ছেলে হয়েছ তাই যা তুমি গত পরশু স্কুলে আসোনি কেন মাস্টার গত পরশু দিন এসেছিলাম তো কোথায় এসেছিলে কেন সেদিনকে আপনার সঙ্গে বাজারে দেখা হলো না তো বাজারে দেখা হলো তো স্কুলে আসার সম্পর্ক কি স্কুলে আসার দরকার হচ্ছে আপনার সঙ্গে দেখা করার জন্য তা বাজারে যখন দেখা হয়ে গেল কষ্ট করে আসবো কেন বাহ তুই তো খুব ভালো ছেলে দেখছি তা গত কাল আসিসনি কেন হ্যাঁ গতকাল আমার বাবার বিয়ে ছিল ওই হারাম তোর বাবার বিয়ে ছিল মানে হ্যাঁ সত্যি ছিল আমার বাবার বিয়ে কি করে তোর বাবার বিয়ে ছিল তোর বাবার বিয়ে না হলে তুই এলি থেকে আমি তো তাই ভাবছি আমার বিয়ে না হলে আমার বাবা এলো থেকে কোথেকে বলছি কি তুই ঠিক করে বল আমি সত্যি বলছি বাপের বিয়ে ছিল কি করে গত বছর আমার মা মারা গেছে তাই এই বছর হ্যাঁ আমার বাবা আমার মাসি মাকে বিয়ে করেছে জানেন গতকাল বা আর একটা মজার জিনিস জানেন মাস্টার সাহেব কে গত পশুদিন আমার বাবা বাবাই ছিল গতকাল থেকে আমার বাবা মেসুমশাই হয়ে গেছে কি করে কেন আমার মাসিকে মিয়ে করেছে তা মাসির বর মেসে মশাই হয় না বাহ তোর তো খুব বুদ্ধি হ্যাঁ বেশি দিন বাঁচবো না কেন যাদের বুদ্ধি হয় বেশি দিন বাঁচে না এ দাদা যদিও বাঁচে লাস্টিং করে না বল হ্যাঁ ঠিক জাগে বাদ দে শোন আমি তোকে কয়েকটা প্রশ্ন করছি তুই ওই পড়াটা পড়তো কোন পড়া ওই আতা গাছে তোতা পাখি ও ওটা তো আমার মুখস্থ কণ্ঠস্থ বুকস্থ ঠোঁটস্থ তাহলে পড় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ডাব সঙ্গে আছে আমার ভালোবাসার লাভ বাবা 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 ওইটা হলো ঠিক করে পড় আতা গাছে কি পড় আতা গাছে তোতা পাখি তারপর কি পড় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হ্যাঁ এবার পারবো

এই রে আমার দিকে তাড়িয়ে দিল এই গায়ে এসেছি তোর পড়া হয়েছে আগে হ্যাঁ তাহলে তুই এক কাজ কর কার সঙ্গে কারো সঙ্গে নয় তুই ছাগল বানান কর কি ছাগল মাস্টারমশাই ছাগল মাস্টারমশাই ছাগল মাস্টার আমাকে ছাগল বলছিস কেন না না বলছি আপনি বানান করতে বললেন তো বানান কর ছাগল কি ছাগল কি ছাগল মানে ওই মেয়ে ছেলে ছাগল না বেটা ছেলে ছাগল যে কোনো একটা ছাগল সাদা ছাগল না কালো ছাগল আরে বাবা একটা ছাগল বানান কর এক খাসি ছাগল না পাটি ছাগল যে কোনো একটা ছাগল বানান কর ছোট ছাগল না বড় ছাগল আরে বাবা যে কোনো একটা ছাগল বানান কর ঠিক আছে ছয়াকারে কারে ছা গাড়ে গ কয়াকা তালিবাস দ্বন্দ্ব সহায়কার দয়াকার হাকা লয়াকার আর ল তো ছাগল এত হ্যাঁ আরও বড় ছিল অর্ধেকটা কেটে ওই বাজারে বিক্রি করে দিয়েছি বা বাবা যাক এবার শোন তুই প্রার্থনাটা পড় প্রার্থনা হ্যাঁ পড় সকালে উঠে আমি মনে মনে বলি মাস মাসে হচ্ছে পড়বি তো সকালে উঠে আমি মনে মনে বলি মা শাশে হচ্ছে আদত পড়বি তো ঠিক করে সকালে উঠে আমি মনে মনে বলি লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স আন্ডার প্যান্ট তোর বইয়ের মধ্যে কি লুঙ্গি ড্যান্স আছে হে ভুলে গেছে মনে নেই তা কি করব ঠিক করে পড় সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন লাইন মেরে চলি বল 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 এ ভাই কেমন খাচ্ছিস গরম গরম ঘুগনি ওই তুই যেমন খেয়েছিস তেমন আমিও খেয়েছি বুঝলি তো আমার ছাত্র দুখনা যা হয়েছে না একদম হিরের টুকরো তোদের ছুটি দেব আমি তোদের কয়েকটা বানান ধরবো যদি বানান মানে করতে পারিস তাহলে হবে ঠিক আছে হ্যাঁ কে বলবি আগে আমি হ্যাঁ বল বানান কর মালসা মালসা পাটালি পায়ে পায়ে তোর টালি পাটালি বাহ বানান কর মুখের স্যাপ আর ঘরের টিন বাহ তুই কি করে বলিস হ্যাঁ বলি আর হয়ে যায় আচ্ছা তুই বানান কর তো এবার কি বলুন বানান কর ফটকে এটা সোজা ব্যাপার কর ফোয়া গেছে শ্বশুর বাড়ি কোয়া গেছে আটকে ফটকে বাহ কি করে বলি হ্যাঁ বলি এই বলি আচ্ছা এবার তুই নামতা পড় নামতা নামতা কে নামতা নামতা দুগুনি গামছা গামছা দুগুনি চাদর চাদর দুগুনি কেতর উল্টো পাল্টা কথা না এইবার তোর শেষ সুযোগ যদি ঠিক করে পড়তে না পারিস তাহলে তোকে মেয়ের একদম চামড়া তুলে দেব হেঁদে যায় এবার এক কাজ কর পড় তুই কি পড়ব হে পড় কি পড় কি তা বলবেন তো পড় একে চন্দ্র একে চন্দ্র আজ স্কুল বন্ধ দুইতে পক্ষ রাস্তা দিয়ে মেয়ে রাজা সেই দিক আমার লক্ষ্য তিনে নেত্র মাস্টার মশাই বিয়ে হবে বাইশে চত্র আটে বসু মাস্টার মশাই বুড়ো বয়সে বিছানায় করে হিসু হরম জাদা যা তোদের আর পড়তে হবে না বেরো তোদের ছুটি যা ছুটি হ্যাঁ মাসে একটা কথা বলবো বল আপনার কাছে একটু আগুন হবে আগুন কি হ্যাঁ ওই রাস্তায় একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পেয়েছি সেকেন্ড হ্যান্ড বিড়ি হ্যাঁ ওই রাস্তায় কে যেন অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছিল পোড়া বিড়ি তার লোকের সামনে আর কি করে বলি যেটা পোড়া বিড়ি ওই জন্য ভদ্র ভাষা বলছি সেকেন্ড হ্যান্ড বিড়ি তা আগুন দিয়ে কী করবি একটু দিন ধরিয়ে খেতে খেতে যাই তবে বাবা ছাত্র দোকানে যা পেয়েছি একদম হিরের টুকরো ਯਾਹ ਦੇਖੀ ਬਾੜੀ